চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সেলেন্স দু হাজার চব্বিশ এক্সেলেন্স ইন এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্লেসমেন্ট ফর ইউজি অ্যান্ড পিজি প্রোগ্রামস আমি ব্রেনওর ইউনিভার্সিটি আমি মঞ্চে আসতে অনুরোধ করবো চান্সেলার ব্রেনও ইউনিভার্সিটি মিস্টার ফাল্গুনি মুখোপাধ্যায়কে স্যার প্লিজ চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সেলেন্স দু চব্বিশ এক্সেলেন্স ইন এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্লেসমেন্ট ফর ইউজি অ্যান্ড পিজি প্রোগ্রামস বিভাগে সম্মানিত ব্রেনওয়্যার ইউনিভার্সিটি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ব্রেনওয়্যার ইউনিভার্সিটির চ্যান্সেলার ফাল্গুনি মুখোপাধ্যায় আপনাকে জি চব্বিশ ঘন্টায় স্বাগত প্রথমেই যে প্রশ্নটা আপনাকে করব উনিশশো নব্বই সাল থেকে আপনাদের যাত্রা শুরু প্রথম শুরু করেন একটা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে সেখান থেকে ধীরে ধীরে বেঙ্গলের সর্ববৃহৎ বেসরকারি ইউনিভার্সিটি ইস্টার্ন ইন্ডিয়ায় সম্ভবত দ্বিতীয় সর্ববৃহৎ ইউনিভার্সিটি এই যাত্রাটা এই ম্যাসিভ একটা যাত্রা উনিশশো নব্বই সাল থেকে সেটা নিয়ে একটু জানতে চাইবো প্রথমেই মানে ব্রেন ওয়ারটা আমার প্রথম কাজ নয় আমার প্রথম কাজ শুরু করি আমি হিন্দুস্তান লিভারে সেখানে আমি ম্যানেজমেন্ট ট্রেনে ছিলাম তারপরে আমি দশ বছর কাজ করেছি আনন্দবাজারে এবং ফাইনালি উনিশশো সালে আমি ব্রেনও শুরু করি ব্রেনও যখন শুরু হয়েছিল তখন এখন বোধ হয় সবাই জানে আমরা কম্পিউটার ট্রেনিং একটা অ্যাকাডেমি হিসেবে শুরু করেছিলাম আমাদের লেক প্লেসের আর ছোট্ট জায়গায় আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল সেখান থেকে ধীরে ধীরে আমরা সারা ভারতবর্ষেই ছড়িয়ে পড়ি এবং একটা সময় ছিল যখন আমাদের একশোটা সেন্টার ছিল এটা কতদিনের মধ্যে সাল কত কতদিনের মধ্যে নব্বই সাল থেকে এটা হয়েছিল দশ বছর লেগেছিল তখন আমাদের জম্মুতেও যেমন সেন্টার ছিল তেমনি আমাদের কানপুর লখনউ এই সব জায়গায় সেন্টার ছিল আসামে ছিল মেঘালয়ে ছিল ওয়েস্টার্ন ইন্ডিয়া ছাড়া মোটামুটি সব জায়গাতেই ছিল এর পরে একটা সময় আমার মনে হয় তখন কম্পিউটারটা খুবই পপুলার হয়ে গেছে স্কুলে শেখানো হচ্ছে তখন আমরা ঠিক করলাম যে আমরা কম্পিউটার এর মধ্যে সীমাবদ্ধ না থেকে ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু করব দু হাজার দশে আমরা ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কলেজ শুরু করি হঠাৎ করে এই সিদ্ধান্তটা মানে হঠাৎ করে নয় তখন তো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ তার অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আমি দেখলাম যে যদি শুধুমাত্র কম্পিউটার ট্রেনিং নিয়ে আমরা থাকি তাহলে আমাদের গ্রোথটা স্টান্ডার কারণে কলেজে পড়ানো হচ্ছে তখন কম্পিউটার ট্রেনিং এর কম্পিউটারের নভেলটি ব্যাপারটা আর অতটা নেই কাজে ইঞ্জিনিয়ারিং এবং ট্রেনিং থেকে এডুকেশনে যাওয়ার একটা ইচ্ছা তো সবসময় থাকে ইঞ্জিনিয়ারিং কলেজ ম্যানেজমেন্ট কলেজ হলো তারপরে একটা প্রফেশনাল ডিগ্রি কলেজ হলো এর পরে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে অ্যাপ্লাই করলাম এবং দু সালে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃত হলাম অবস্টেকলস কিছু ছিল যখন এই শুরু করলেন এই যে নতুন ভাবনা চিন্তা দু হাজার একটা নতুন চিন্তা করলেন দু হাজার ষোলো কমপ্লিটলি একটা বেসরকারি ইউনিভার্সিটি হিসেবে আত্মপ্রকাশ করলেন বাধা কিছু পেয়েছেন কোনো বাধা অনেক তো নিশ্চয়ই কঠিন জার্নিটা ছিল স্ট্রাগল ছিল দেখুন বাধা তো একটা মেজার বাধা যেটা ছিল সেটা হচ্ছে টাকা পয়সার বাধা নিশ্চয়ই কারণ ইঞ্জিনিয়ারিং কলেজ করতে গেলে ইনভেস্টমেন্ট লাগে ইউনিভার্সিটি করতে গেলে আরও অনেক ইনভেস্টমেন্ট লাগে তো আমাদের তো লোন নিয়ে কাজ করতে হয়েছে সেই লোনটা শোধ করার একটা চিন্তা তো থাকেই দ্বিতীয় হচ্ছে গ্রহণযোগ্যতা সেটা একটা মানসিক অবস্থাকল যে আমাদের আমরা ঠিকমতো কাজটা করতে পারবো তো আমাদের যে দায়িত্বটা দেয়া হয়েছে সেটা পারবো তো কাজেই সেইগুলো তো অবস্টাকল ছিলই কিন্তু যদি আপনি বলেন বাইরের জগৎ থেকে অবস্টাকল আমাদের কোনোদিন ফেস করতে হয়নি খুব ইন্টারেস্টিং এটা শব্দ এই যে গ্রহণযোগ্যতা নতুন কিছু তৈরি করলে বা শুরু করলে গ্রহণযোগ্যতাটা কিন্তু সকলের মাথাতেই থাকে তো সেই গ্রহণযোগ্যতাটা কীভাবে বুঝলেন ধীরে ধীরে এতটা পপুলার এতটা ফেমাস হলো আপনাদের ইউনিভার্সিটি গ্রহণযোগ্যতাটা কী করে এলো স্টুডেন্টদের মধ্যে দেখ আমরা যখন কম্পিউটার ট্রেনিং শুরু করি উনিশশো সালে তখন যে বেসিক পলিসিসগুলো আমরা ঠিক করেছিলাম সেটা কিন্তু আমরা ইউনিভার্সিটি বেলাতেও ফলো করি সেটা হচ্ছে যে আমরা ভালো করে পড়াবো এটা মূল এটা বলাটা খুব সোজা কিন্তু করাটা খুব শক্ত একদমই দ্বিতীয় হচ্ছে আমরা চেষ্টা করব যারা আমাদের এখান থেকে পড়ছে তাদের চাকরির ব্যবস্থা করতে থার্ড যেটা এই যে ব্যবস্থাগুলো করব সেটা যেন আমাদের মতো মধ্যবিত্ত যারা তাদের সামর্থ্যের মধ্যে হয় সবাই যাতে অ্যাফোর্ড করতে পারে সবাই যাতে অ্যাফোর্ড করতে পারে ব্রেনওয়ার যখন কম্পিউটার ট্রেনিং করতো তখন আমার মনে আছে আসানসোল থেকে লোক এসে লেক প্লেসে পড়তো মিদনাপুর থেকে লোক এসে লেক প্লেসে পড়তো বলতেই হবে কিন্তু অ্যাচিভমেন্ট একটা অবশ্যই আপনাদের অ্যাচিভমেন্ট কারণ তখন আমরা অন্য একটা জায়গাতে অন্য একটা নিশ মার্কেটকে অ্যাড্রেস করেছিলাম যেটা হচ্ছে বাঙালি মধ্যবিত্তদের মার্কেট ইউনিভার্সিটি যখন আমরা শুরু করলাম তখন তো ব্যাপারটা একদম আমুল পাল্টে গেল এখন যদি দেখা হয় আমাদের ইউনিভার্সিটিতে এই বছর আমরা এক্সপেক্ট করছি সতেরো হাজার স্টুডেন্ট হবে এবং এইখানেই প্রশ্নটায় আসছিলাম যে আমিও আমিও শুনছিলাম যে এই আগস্ট মাস থেকেই আপনাদের সতেরো হাজার ওপর স্টুডেন্ট হয়ে যাচ্ছে এইট হান্ড্রেড অ্যারাউন্ড এইট হান্ড্রেড ফ্যাকাল্টি আছে আপনাদের হবে মানে সেটা অগস্ট থেকেই সম্ভবত এবং এই যে বিশাল একটা কর্মকাণ্ড আপনারা এত ছেলে মেয়েদের তৈরি করছেন আপনারা তো তাদের এই যে আস্থা এবং শুধু তাদের নয় তাদের বাবা মায়েদেরও কারণ অবশ্যই করে প্রত্যেক বাবা মায়ের চিন্তা থাকে ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে তো সেখান থেকে আপনাদের উপর তারা আস্থা দেখাচ্ছেন সেইটাকে আপনি কিভাবে দেখছেন এবং আস্থাটা ধরে রাখার জন্য কি কি পরিকল্পনা রয়েছে এটা কিন্তু কোনো রকেট সায়েন্স নয় খুব খুব সিম্পল আমি অন্তত সেইভাবেই দেখি জিনিসটা এক নম্বর যেটা বলছিলাম যে বাবা মারা যারা পাঠাচ্ছেন ছেলে মেয়েদের তাদের কেন পাঠাচ্ছেন দু তিনটে কারণে পাঠাচ্ছেন একটা যাতে ভালো করে পড়াশুনো করে যাতে পড়াশুনো করার সমস্ত সুযোগ সুবিধেগুলো পায় এবং পড়াশুনো করার পরে আইদার একটা চাকরি করলো অর হায়ার স্টাডিজ করলো রাইট এই তো খুব খুব সিম্প্লিফাইড হলেও এটাই আসল কথা প্রথমে দেখা যাক ভালো করে পড়ানো মানে কি ভালো করে পড়ানো মানে হচ্ছে যে একটা লেভেল অফ ডিসিপ্লিন যেখানে আমাদের যেমন একটা প্রত্যেক টিচারের আমাদের একটা মাইক্রোলেকচার প্ল্যান আছে মানে আমরা আজকে কি পড়াবো কালকে কি পড়াবো এটা আমরা সেমিস্টারের আগেই ঠিক করে ফেলি আপনি শুনলে একটু অবাক হবেন আমাদের প্রত্যেক দিন পনেরোশোটা ক্লাস হয় আমি প্রথমবার শুনলাম এটা এতগুলো ক্লাস হ্যাঁ এটা আরো বাড়বে কিন্তু আপনি যদি অন্যভাবে দেখেন সেটা হচ্ছে যে আমাদের প্রতি তেইশ চব্বিশ জন স্টুডেন্ট প্রতি একজন করে ফ্যাকাল্টি এটা খুব ইম্পর্টেন্ট অনেকটা ফোকাসড ওদের হ্যাঁ কাজেই আমরা সাইজে যদি বড়ো হই কিন্তু আমাদের পার ইউনিট যে সুপারভিশন সেটা কিন্তু ছোটো আমাদের একজন ফ্যাকাল্টিকে সুপার বা মেনটেনিং করতে হয় পঁচিশ জন ছেলেকে কাজেই সেইটা একই সঙ্গে আমরা ইনফ্রাস্ট্রাকচার যেমন বাড়িয়েছি তেমনি ফ্যাকাল্টিদের স্ট্রেংথও বাড়িয়েছি এই যে যারা ফ্যাকাল্টি আছেন তাদের সময় ক্লাসে যেতে হয় তাদের সময় সিলেবাস শেষ করতে হয় তাদের টিউটোরিয়াল ক্লাস দিতে হয় যদি কেউ বুঝতে না পারে হতেই পারে স্পেশাল দিতেই হবে মাস্ট এটা এবং এনশিওর করতে হবে যে আমরা প্রত্যেকটা সেমিস্টারে দুবার করে ফিডব্যাক নিই অন ফ্যাকাল্টি অন ফ্যাকাল্টি নয় স্টুডেন্টদের জিজ্ঞেস করা হয় তোমাদের কি কি সুবিধে কি কি অসুবিধে অসুবিধেগুলো আমরা চেষ্টা করি সলভ করার একদম মানে এখানে কোনো কম্প্রোমাইজের ব্যাপারই নেই কাজে কোনো ফ্যাকাল্টি যদি দেখা যায় স্টুডেন্টরা বুঝতে পারছে না তাকে আমরা ডেকে বলি যে দেখো এই ব্যাপার তুমি একটু আলাদা করে ওদেরকে বোঝাও সেখান থেকে শুরু হয় অনেক সময় হয়তো পাচ্ছে না তখন আমরা সেই ফ্যাকাল্টিকে চেঞ্জ করে আর কাউকে দিই এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি না পড়ানোর সঙ্গে সঙ্গে যেহেতু আমাদের একদিকে ল আছে একদিকে অ্যালায়েড হেলথ আছে অন্যদিকে আবার সাইবার সিকিউরিটি আছে একটা ম্যাসিভ প্র্যাকটিক্যাল ক্লাসের দরকার হয় মাল্টিমিডিয়া আছে আমাদের সেই দিকের ইনফ্রাস্ট্রাকচারটি ইজ ভেরি সলিড ভেরি ভেরি সলিড মানে একদম লেটেস্ট মেশিনারিজ প্র্যাকটিক্যাল এগুলো দেওয়া হয় কাজেই হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পাওয়া যায় প্লাস আমাদের যেটা আছে আমাদের ক্যাম্পাস টু কর্পোরেট বলে একটা ব্যবস্থা আছে আচ্ছা যেখানে আমরা মনে করি যে আমাদের যারা ক্যাম্পাসের ছেলেমেয়েরা আছে তারা কর্পোরেট এক্সপোজারটা তাদের পাওয়া উচিত ফলে কর্পোরেট লেভেল থেকে লোকজন এসে এখানে বক্তৃতা দেয় অনেকে প্রফেশনাল প্রফেসর অফ প্র্যাকটিস হিসেবে কাজ করেন ফলে একটা যেটাকে বলে ব্রিজ বিটুইন দা ক্যাম্পাস অ্যান্ড দা কর্পোরেট সেটা সবসময় করা হয় রাইট একটা কর্পোরেট কর্পোরেট এখানে যে পেয়ে সবসময় পাওয়া যায় তা নয় পাচ্ছে আমরা এখন যেটা করছি আমরা আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের সঙ্গে একটা কিছু যোগ করছি যেটা কর্পোরেট ফর এক্সাম্পল আমাদের অ্যালাইড হেলথের প্রোগ্রাম আছে এবারে আমরা তার সঙ্গে যোগ করে দিয়েছি একটা লম্বা অনেকগুলো সেক্টর যেখানে ব্লাড টেস্ট হয় এক্স রে হয় থেকে আরম্ভ করে সবকটা জিনিস হয় এবং সেটা যখন হয় তখন ছাত্ররা সেটা দেখে ফলে ওদের প্র্যাকটিক্যালটা কিন্তু প্রত্যেক দিন হচ্ছে আমাদের নিজস্ব ক্লিনিক আছে সোটুসে এবং তার জন্য আমাদের লাইসেন্স আছে আমাদের ফর এক্সাম্পল মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়াতে আমরা যেমন শেখাই তেমনি আবার ফিল্ম তৈরি করাই টু ডি অ্যানিমেশন করাই যেগুলো আমরা আমরা বাজারে কমার্শিয়ালি চেষ্টা করি বিক্রি করতে স্টুডেন্টরা ফ্যাকাল্টিরা মিলে করে কিন্তু বিক্রি করতে চেষ্টা করি যাতে স্টুডেন্টরা বোঝে বাজার কি চাইছে প্লাস আমাদের নিজস্ব একটা সফটওয়্যার কোম্পানি আছে ব্রেইন গ্রুপের যার নাম হচ্ছে ওয়েবগুরু নাম ওয়েবগুরু ওয়েবগুরুতে আমাদের যারা কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েরা আছে তারা এসে প্র্যাকটিক্যাল ট্রেনিং নেয় কারণ সারা পৃথিবীর প্রজেক্টস আমরা পাচ্ছি সেই প্রজেক্টসগুলোতেই ওদের দেওয়া হয় প্র্যাকটিক্যাল করার জন্য। কাজেই যদি দেখা যায় তাহলে সিলেবাস থেকে শুরু করে টাইম থেকে শুরু করে প্র্যাকটিক্যাল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখি এবং আমার সত্যি কথা বলতে কি আমি বাইরে খুব একটা ঘুরি না ঘুরি না আমার কোনো সোশ্যাল লাইফ নেই আমি এদিক ওদিক পিয়ার করেও বেড়াই না আমি সমস্ত সময়টাই ইউনিভার্সিটিতে থাকি কাজে এই এটা আমার সন্তানের মতো একেবারে ফলে আমি নিজেও দেখি যে আমরা অ্যাকচুয়ালি সুবিচার করছি কি না একদমই আমরা যে প্রশ্নটা না করলেই নয় ভবিষ্যৎ আমরা জানি নব্বই সাল থেকে আপনারা এত দূর এসেছেন এবার এখান থেকে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি মানে ব্রেনওয়ার ইউনিভার্সিটিকে আপনি চ্যান্সেলার হিসেবে কোথায় দেখছেন ভবিষ্যতে কোথায় নিয়ে যেতে চান আপনার পরিকল্পনাটা দেখুন ভবিষ্যৎটা প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট লোকে বলে বটে কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে কম্পিউটার সায়েন্স এই ব্যাপারটা পুরোপুরি পাল্টে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার ফলে এবং সেটা সমস্ত জায়গাতেই টাচ করছে হসপিটাল ম্যানেজমেন্টে টাচ করছে সাইবার সিকিউরিটি থেকে আরম্ভ করে সবার কিছুতে ফলে আমাদের যেটা করতে হবে যত দিন যাবে তত কর্পোরেটের সঙ্গে আমাদের ক্লোজে আসতে হবে এবং তত বেশি করে জানতে হবে যে ওরা কি চাইছে কিভাবে টেকনোলজির পরিবর্তন হচ্ছে এইটা একটা বিরাট জায়গা দ্বিতীয় যে জায়গাটা আমার ফিউচার প্ল্যানে রয়েছে সেটা হচ্ছে রিসার্চ একটা ইউনিভার্সিটির পড়ানো ছাড়াও রিসার্চটা একটা খুব বড় জায়গা এবছরে আমাদের প্ল্যান আছে পনেরোশো পেপার আমরা পাবলিশ করবো হিউজ নাম্বার এইটাকে কতটা বাড়ানো যায় কীভাবে রিসার্চটাকে আরও ভালোভাবে করা যায় পিএইচডি প্রোগ্রামটাকে আরও কিভাবে স্ট্রং করা যায় এইগুলো আমাদের ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু ভবিষ্যৎ বলতে আমি আগামী তিন চার বছর বলছি দশ বছরের প্ল্যান ওইভাবে করা যায় না আমাদের এই ডিপার্টমেন্টের নাম হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেখানে আমরা পিএইচডি হায়ার ডিগ্রি যেটা আমাদের আছে তাছাড়া আমরা এমটেক ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং অফার করি বিটেক আমরা পাঁচটা প্রোগ্রাম অফার করছি তার মধ্যে আছে বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ডেটা সায়েন্স তাছাড়া সাইবার সায়েন্স অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যেটা অফার করছি রোবোটিক্স এই সমস্ত প্রোগ্রামগুলো এখন আমাদের ডিমান্ডে আছে এই প্রোগ্রামগুলো রাখার পেছনে একটাই উদ্দেশ্য আমাদের সমস্ত স্টুডেন্টরা যেন একটা ভালো অপরচুনিটি পায় তার সঙ্গে আমরা অফার করি ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবাই আমরা জানি এটা এখন ডিমান্ডে আছে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যে পড়াশোনা ইয়া স্টাডিগুলো আমাদের এখানে হয় তার জন্য আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে একটা মৌ করে রেখেছি বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে আমাদের কলাবরেশান আছে আমি যদি বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আমরা ইনটেল আপনারা সবাই নাম শুনেছেন অন্ত ইনটেলের আমাদের একটা ল্যাব আছে যাতে আর কি বাচ্চারা ভালোভাবে একটু হ্যান্ড প্র্যাকটিসটা মানে স্কিলসটা নিজের ডেভেলপ করতে পারে তাছাড়া আমাদের টিসিএস এস আইনের সঙ্গেও আমাদের একটা কলাবরেশনস আছে আমরা প্রথম থেকেই হচ্ছে প্রফেশনাল কোর্সের ওপর জোর দিয়েছি যে কোর্স করে হচ্ছে ওরা চার বছর পর হচ্ছে চাকরি পাবে ইঞ্জিনিয়ারিং তো রয়েছেই তাছাড়া আমাদের এখানে আমরা ল পড়াচ্ছি ফার্মাসিউটিক্যাল টেকনোলজি পড়াচ্ছি আমাদের মিডিয়া এবং মাল্টিমিডিয়ার দুটো বড় ডিপার্টমেন্ট রয়েছে যেখানে স্টুডেন্টরা তাদের কোর্সটা কমপ্লিট করছে আমাদের এখানে কমার্স ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট আমরা ডিজিটাল মার্কেটিংও রেখেছি যাতে কিনা চাকরির প্রয়োজনীয়তা অনেক এখন বলতে পারি আমরা তাছাড়া আমরা এখানে সাইকোলজি ফুড নিউট্রিশন বায়োটেকনোলজি এই কোর্সগুলো হচ্ছে আমরা রেখেছি এবং হসপিটাল ম্যানেজমেন্ট অর্থাৎ এই প্রত্যেকটা কোর্স যতগুলো আমি বললাম আপনি যদি দেখেন প্রত্যেকটা কোর্সের কিন্তু বাইরে একটা চাহিদা রয়েছে অর্থাৎ তারা যখন এই কোর্সটা কমপ্লিট করছে চার বছর পর সেখানে কিন্তু তারা অটোমেটিক্যালি যা শিখছে সেটার উপর বেস করে তার এখানে প্লেসড হয়ে যাচ্ছে এবং তার পাশাপাশি আমরা যেটা করি আমরা গ্রুমিংও করাই অর্থাৎ অনেকের একটা সফট স্কিলের একটা প্রবলেম থাকে বা কোনো ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকে কমিউনিকেশন বেরিয়ার থাকে সেগুলো আমরা প্রথম সেমিস্টার থেকে প্রথম দিন থেকে স্টুডেন্টদের তাদের ডোমেন নলেজ যেমন আমরা দিচ্ছি তার পাশাপাশি হচ্ছে আমরা গ্রুমিং করছি যাতে তাদের ডোমেন নলেজ এবং তার সফট স্কিল সেটা মিলে যাতে তারা প্লেসড হয়ে যায় এবং বড় বড় জায়গায় আমরা প্লেসডও করছি এই বছরে আমরা ইন্ডাস্ট্রির সাথে টাই আপ করে দুটো কোর্স অফার করছি একটা হচ্ছে আই এর সাথে আমরা কোলাবোরেশন করেছি যেখানে হচ্ছে আমরা বিবিএ বিজনেস অ্যানালিটিক্স কোর্স দিচ্ছি এবং ওয়েব গুরুর সাথে আমরা কোলাবোরেশন করেছি যেখানে আমরা বিসি এর সাথে মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব টেকনোলজিসের কোর্স দিচ্ছি অর্থাৎ এখানে ইন্ডাস্ট্রিয়াল পিপল থেকে তারা কিন্তু ডাইরেক্টলি শিখবে আমাদের ব্রেনিয়ার ইউনিভার্সিটিতে নটা স্কুল আছে তার মধ্যে এই স্কুল অফ মেডিকেল অ্যান্ড অ্যারালিস একটা ইম্পর্টেন্ট সেকশান যার ডিন আমি আছি আমাদের এই স্কুলের আন্ডারে রয়েছে ফার্মাসি প্রোগ্রাম আছে ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি যেখানে আমরা ডিপ্লোমা ডিপ্লোমা ইন ফার্মাসি অ্যান্ড ফার্ম গ্র্যাজুয়েট কোর্স এবং মাস্টার ডিগ্রি এম ফার্ম কোর্স এবং পিএইচডি প্রোগ্রাম রয়েছে এছাড়া রয়েছে আমাদের অ্যালায়েন্ড হেলথ সায়েন্স ডিপার্টমেন্ট যেখানে প্রায় সাতটা প্রোগ্রাম চলে তার মধ্যে রয়েছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট আছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি আছে ফিজিওথেরাপি আছে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি আছে দেন অপারেশান থিয়েটার টেকনোলজি আছে তো এইরকম প্রায় সাতটা ইম্পর্টেন্ট টেকনিক্যাল কোর্স এখানে রান করে এছাড়া আমাদের রয়েছে ইনস্টিটিউট অফ নার্সিং যার মধ্যে জিএনএম আছে এবং বিএসসি নার্সিং কোর্স চলে এছাড়াও আমাকে দেখতে হয় এগ্রিকালচার যেখানে বিএসসি এগ্রিকালচার এবং ফুড অ্যান্ড নিউট্রিশান এখানে বিএসসি ফুড অ্যান্ড নিউট্রিশান এটা পড়ানো হয় তো এই সমস্ত কোর্সগুলো আমি দেখাশোনা করি তো মেডিকেল সায়েন্সে যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে আজকে ধরুন ফার্মাসি বা নার্সিং বা অ্যালায়ড হেলথ সায়েন্স এগুলো তো জানেন যে চিরকালের ডিমান্ড রয়েছে অ্যান্ড পার্টিকুলারলি কোভিড এরার পর থেকে মানুষের মধ্যে যত হেলথ কনসাসনেস বাড়ছে ততই এই কোর্সগুলোর ডিমান্ড খুব বাড়ছে মানুষ প্রত্যেকেই জানতে চায় যে তারা কীভাবে সুস্থ থাকবে এবং কীভাবে তারা দীর্ঘ জীবন লাভ করবে এবং বিশেষ করে যে পেনলেস ডিজিজ কন্ডিশন সেই জিনিসটা কীভাবে করবে বা কীভাবে সাধারণ ট্রিটমেন্ট বা থেরাপি থেকে তারা সুস্থ থাকতে পারবে তো সেই সমস্ত জিনিসের উপরে মানুষের আগ্রহ বেশি সেই জন্য এরা আসে এখানে এই ফার্মাসি হোক বা নার্সিং হোক বা অ্যালায়েড হেলথ সায়েন্স বা ইভিন এগ্রিকালচার ফুড এই সমস্তর উপরে তো আমাদের বেশিরভাগ ফুড অ্যান্ড হেলথের উপরে খুব জোরদার এখনও পর্যন্ত আমাদের যে ট্রাক রেকর্ড সাকসেস রেকর্ড যদি বলি আমি নেয়ার অ্যাবাউট হান্ড্রেড পার্সেন্ট আমরা প্রোভাইড করছি প্লেসমেন্ট এবার ডিফারেন্ট এরিয়াতে ডিফারেন্ট টাইপ অফ জব ওরা পাচ্ছে কেউ সেলসে যাচ্ছে কেউ মার্কেটিংয়ে যাচ্ছে বা কেউ কর্পোরেট জবে যাচ্ছে বা কেউ ডিফারেন্ট ফাইন্যান্স কোর এরিয়াতেও যাচ্ছে কোর এইচআরও যাচ্ছে এবারে ডিফারেন্ট স্পেশালাইজেশন স্পেসিফিক তারা নিজ নিজস্ব এরিয়াগুলোতে তারা চুজ করছে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে তারা ডিজিটাল মার্কেটিং এরিয়া স্পেসিফিক্যালি পাচ্ছে ফাইন্যান্স স্টুডেন্ট ফাইন্যান্সের পাচ্ছে এইচআর স্টুডেন্ট এইচআরও পাচ্ছে এবারে আলাদা আলাদা ক্যাপাবিলিটি তারা যে ডেভেলপ করেছে আমরা যেভাবে তাদের ট্রেনিং দিয়েছি আর তারা যে সেটা নিতে পেরেছে जखा कम्पानीगुलो के डाकी से भावे परफॉर्मेंस करेसें तर एक पार्फॉमेंस देखा जाने देखा जा भाई ही सक्सेस रेट पाच आवर इम्फेसिस इज जस्ट टू मेक आवर स्टूडेंट इंडस्ट्री रेडी हमारी कोशिश ये हमेशा रही है कि पर्सनलाइज लर्निंग के थ्रू और गाइडेंस के थ्रू उनको इंडस्ट्री रेडी किया जाए फॉर दैट पर्पज वी हैव इंट्रोड्यूस द कोर्सेज लाइक लीडरशिप ट्रेनिंग एडवांस टेक्नोलॉजी रिलेटेड स्किलिंग्स एंड इनकलकेटिंग ए हैबिट ऑफ प्रोफेशनल इथिक्स उसके लिए हमारे पास ट्रेनिंग कोर्सेज हैं जो कैरिकुलम का भी पार्ट है और अलग से भी हम वर्कशॉप कराते हैं सो इट इज़ ए जस्ट पार्ट ऑफ आवर कैरिकुलम एंड आवर स्टूडेंट्स आर गेटिंग प्रिपेयर्ड एंड जो हमारा प्लेसमेंट रिकॉर्ड है वो खुद रिफ्लेक्ट करता है कि हमारा स्टूडेंट जो है वो इंडस्ट्री के लिए कितना एक्सेप्टेबल है बांग्ला आवाज बांगाली राबेग जी चौबीस घंटा